ফেসবুক পেজে ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশনের জন্য এখন আর ফলোয়ার বা ওয়াচ টাইমের প্রয়োজন নেই, কিন্তু এই ইনস্ট্রিম অ্যাডস আই অ্যাম ইন্টারেস্টেড সাবমিটের যে প্রপার নিয়মটি সেটি আপনাকে জানতে হবে। এখানে কি লিখতে হবে, কিভাবে সাবমিট করবেন, এটি জানা অনেক জরুরি মনিটাইজেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টি দেখাবো যে আপনি এখানে কি লিখবেন বা কিভাবে সাবমিট করবেন যদি আপনি ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন পেতে চান বা রিকোয়েস্ট সাবমিট করতে চান। তো আমরা সাধারণত খুব রিসেন্ট যে বিষয়টি জেনেছি সেটি হচ্ছে ফেসবুকের একটি বড় ধরনের আপডেট এসেছে যেটা ইনস্ট্রিম অ্যাডসের উপরে, যেটা এর আগে মনিটাইজেশনের জন্য 5,000 ফলোয়ারের প্রয়োজন হতো এবং 60,000 মিনিট ওয়াচ টাইমের প্রয়োজন হতো, যা বর্তমানে কিন্তু নেই। এখন আপনি যদি এই ইনস্ট্রিম অ্যাডস পেতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি ফেসবুকের কাছে একটি রিকোয়েস্ট রাখতে পারেন। ফেসবুক এই রিকোয়েস্টটি চেক ব্যাক করে আপনাকে মনিটাইজেশন দিতে পারে। তো এই ইনস্ট্রিম অ্যাডস যে আই অ্যাম ইন্টারেস্টেড যে সাবমিটের বিষয়টি আছে, এটি আপনাকে করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফেসবুকের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল আইকনটিতে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে অ্যারো যে অপশনটি রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে আপনি যে পেজটি থেকে এই ইনস্ট্রিম অ্যাডসটিকে আপনি রিকোয়েস্ট করতে চাচ্ছেন আপনাকে সেই পেজটি সিলেক্ট করতে হবে। এরপর আপনি পুনরায় আপনার সেই প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন। প্রোফাইল আইকনটিতে ক্লিক করার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারবেন। এই ড্যাশবোর্ডে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি উপরে দেখতে পাবেন মনিটাইজেশন ট্যাব একটা অপশন রয়েছে, নিচেও মনিটাইজেশন ট্যাবের একটা অপশন রয়েছে। আপনি যে কোনো একটি থেকে এই মনিটাইজেশন ট্যাবটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনি একদম নিচের দিকে দেখতে পারবেন যে ইনস্ট্রিম অ্যাড বলতে একটা অপশন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আই অ্যাম ইন্টারেস্টেড যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন এই অপশনটিতে ক্লিক করবেন তখন এখানে বেশ কিছু আপনি লেখা দেখবেন, এটা আমি পরে আপনাদেরকে বলতেছি। এর পাশাপাশি একটি বক্স দেখবেন যেখানে আপনি কিছু লিখতে পারেন, ঠিক আছে? তো এখানে মূলত আপনাকে কিছু লিখতে হবে, আপনি কি বলে রিকোয়েস্ট করতে চাচ্ছেন এই বিষয়টি আপনাকে এখানে লিখতে হবে। এটাই কিন্তু অনেকে বুঝতেছে না যে কি লিখবো। তো আমি এখানে আপনাদেরকে সংক্ষেপে পুরো বিষয়টি বলে দিচ্ছি যে এখানে আপনি কি লিখবেন। তো এখানে আপনারা যে বিষয়টি লিখতে পারেন বা যে বিষয়টি লিখলে আপনার এই রিকোয়েস্টটি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, তা হচ্ছে আপনি এখানে লিখতে পারেন, হ্যালো ফেসবুক টিম, আই অ্যাম এ কন্টেন্ট ক্রিয়েটর আপলোডিং মাই ওন লং ভিডিওস অন মাই পেজ হুইচ ভিউয়ার্স এনজয়। ওকে, এর পাশাপাশি আপনি লিখতে পারেন, ইফ আই কুড আর্ন সাম মানি ফ্রম ইনস্ট্রিম অ্যাডস আই উড বি অ্যাবল টু প্রেজেন্ট মোর কোয়ালিটি কন্টেন্ট টু ভিউয়ার্স। ওকে, তারপরে আপনি লিখতে পারেন, সো আই অ্যাম ইন্টারেস্টেড ইন গেটিং ইনস্ট্রিম অ্যাডস অ্যান্ড রিকোয়েস্ট টু কনসিডার দ্য ম্যাটার। ঠিক আছে, আপনি এখানে সংক্ষেপে তাদেরকে একটা রিকোয়েস্ট করবেন। এখানে খুব সংক্ষিপ্তভাবে আপনার একটা সুন্দর রিকোয়েস্ট কিন্তু আমি লিখে দিয়েছি, ঠিক আছে? এটি লিখে আপনি জাস্ট সাবমিট ইন্টারেস্টেডে ক্লিক করবেন। আর এই ক্লিক করার পরে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে ক্লিক করলেই যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন বিষয়টি এমন নয়। এটা ফেসবুক নিজেই বলেছে যে আপনি এখানে রিকোয়েস্ট করলেই যে মনিটাইজেশন পাবেন বিষয়টা এমন নয়, তবে এই রিকোয়েস্টটি যাওয়ার পরে ফেসবুক টিম সেটিকে চেক ব্যাক করবে, ঠিক আছে? চেক ব্যাক করে আপনার যে ফেসবুক পেজটি রয়েছে সেটি ইনস্ট্রিম অ্যাডসের জন্য এলিজেবল কি না, ঠিক আছে, আপনি মনিটাইজেশন পলিসি বা আদার্স যে বিষয়গুলি রয়েছে সেগুলি ফলো করেছেন কি না, এগুলি দেখে ফেসবুক টিমের কাছে যদি মনে হয় যে আপনি এটার জন্য এলিজেবল, তাহলে তারা আপনাকে ইনভাইটেশন পাঠাবে বা ইনস্ট্রিম অ্যাডসকে সেট আপ করার একটা অপশন দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ইনস্ট্রিম অ্যাডস আই অ্যাম ইন্টারেস্টেড সাবমিট করতে হয় বা কী লিখতে হয়। আরেকটি বিষয়, এই ইনস্ট্রিম অ্যাডস এই যে সাবমিটের যে বিষয়টি, এটা একটা প্রপার গাইডলাইন রয়েছে, সেটি আমি হয়তো আগামীকাল বা পরশু দিন আপলোড করবো। অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, অনেক উপকারে আসবে।